আল্লাহ পাক বলছেন আসসামুলি রোজা হচ্ছে আমার জন্য, যে রোজা রাখে আমার জন্যই রাখে, মানুষকে দেখাবার জন্য সারা দিন না খেয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না, সুবহানাল্লাহ। সুতরাং রোজা যে রাখলো সে আমার জন্যই রাখলো, ওয়া আনা আজজি বিহি, রোজার পুরস্কার আমি আমার হাত দিয়ে দেব, সুবহানাল্লাহ, আমার হাত দিয়ে দেব। ম্যানেজার যদি বলে এই কাজগুলি করলে পরে বেতন নির্ধারিত বেতন পাবা, আর এইটা যদি করো তাহলে বেতনটা আমি দেবো আমার হাত দিয়ে, তাহলে এমপ্লয় যারা তারা বুঝতেই পারবে যে মালিক যখন নিজেই দেবে তাহলে ম্যানেজারের মতো দেবে না, মালিক মালিকের মতোই বড় করে দেবে। তো আল্লাহ পাক ফেরেশতাদের কাছে এটা রাখেন নাই, সব নেকি তোমরা লেখো গিয়া, আর রোজার সওয়াব আমার হাত দিয়ে আমি দেবো, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন অন্য রেওয়ায়েতে এসেছে রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আর কিচ্ছু না, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাব, সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে রোজা রাখলে পরে ক্ষুধার কারণে খালি পেটে থাকার কারণে টক্সিন জাতীয় এক প্রকারের গ্যাস তৈরি হয় পেটের ভেতরে স্টমাকের মধ্যে, ফলে মুখে এক রকমের দুর্গন্ধের সৃষ্টি হয়। নবীজি বলেছেন রোজাদারের মুখের থেকে যে গন্ধ বের হয় আল্লাহ পাকের কাছে রোজাদারের মুখের গন্ধ মেশকো আম্বারের চাইতে বেশি পবিত্র, আপনার মুখের গন্ধটাও আল্লাহর কাছে পবিত্র। রোজাদারের জন্য রোজাদারদের জন্য জান্নাতের একটি দরওয়াজা খাস করে রাখা হয়েছে, যার নাম রায়্যান। এই দরওয়াজা রোজাদারদের জন্য, কেবলমাত্র রোজাদারেরা সেখান থেকে প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। এই রোজাদারদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন হাদিস শরীফে এসেছে বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিসায়েমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুইটা খুশি, কয়টা খুশি বলুন তো? কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন রোজাদারের জন্য দুইটা খুশি, লিসাইমে ফারহাতান, দুটি খুশি, ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা একটা খুশি হচ্ছে ইফতারের সময়। এই ফিতরিহিতে, এই ফিতরিহি দুটি কথা, এই একটি কথার দুটি ব্যাখ্যা হয়, একটা হচ্ছে ইফতারের সময়, ইফতারের কথা বলা হয়েছে, আর ঈদের, ঈদের কথাও এর মধ্যে বলা হয়েছে। ইফতারের সময় হলে একটা খুশি, আর একটা খুশি হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, যখন রোজাদারের সঙ্গে আল্লাহ পাক দেখা করবেন তখন হবে আর একটা খুশি। তার মানে হচ্ছে রোজাদারদের সঙ্গে স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন, সুবহানাল্লাহ। তাহলে দুটি জিনিস হলো, একটা হলো ইফতারের জন্য দুটা, রোজাদারের জন্য দুটা খুশি, একটা হলো ইফতারের সময় আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে যখন দেখা করবে। তো ইফতারের যে খুশিটা, এই খুশি রোজাদার ছাড়া কেউ বুঝবে না। ইফতার সারাদিন রোজা রাখার পর সামনে পিয়াজি, বেগুনি, সালাদ, তরমুজ, মিষ্টি, তারপরে আম্বালা সুইট মিটের নানান রকমের মিষ্টি, এরপরে মুড়ি, কত কিছু সব সামনে নিয়ে বসে আছে, দেখছেন অবস্থা, সমস্ত কিছু সামনে বসা, ঘড়ির দিকে তাকানো। আপনি যদি পাঁচ মিনিট আগে খান ফেরেশতা এসে মুখের উপর থাপ্পড় মারবে, বেটা খাইলি কেন? বলবে কেউ? বলবে না। কোনো ফেরেশতা লাঠি নিয়ে দাঁড়ায় আছে? দাঁড়ায় নাই। কিন্তু আপনি খাচ্ছেন না কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? অন্তত 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করে রেখেছেন সূর্য সাদা হওয়া থেকে, পূর্ব দিগন্ত সাদা হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে যখন কালো হয়ে কালো রেখা দেখা দেবে, যখন মাগরিব হয়ে যাবে, সূর্যাস্ত যাবে, ততক্ষণ পানাহার আর স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকো। 1500 বছর আগের আল্লাহ রাব্বুল আলামিনের এই নোটিশ কিভাবে কার্যকরী হচ্ছে উম্মতের মধ্যে, মুসলমানদের ভেতরে, খাবার সামনে আসে, পিপাসা লেগেছে, এখন তো পিপাসা লাগে না, খুব ঠান্ডার সময়, এখন রোজা রাখতে খুব মজা হবে, তাই না? খুব মজার রোজা। কিন্তু এই রোজা যখন জুন মাস আর জুলাই মাসে আসবে তখন টের পায় মানুষ রোজা কাকে বলে, প্রচন্ড পিপাসা, সামনে সব খাবার পড়ে আছে, একটা খাবারের দিকে রোজাদারের হাত যায় না, ঘড়ির দিকে তাকায় আর চুপ করে বসে বসে আল্লাহর জিকির করতে থাকে। আল্লাহ কয়, ফেরেশতারা দেখ এই বান্দা বানাইতে নিষেধ করছিলি, সুবহানাল্লাহ, আল্লাহ খুশি হয়ে যান। রোজাদার অপেক্ষা করতে থাকে, ঠিক যখন কাটায় কাটায় সময়টা এসে গেছে তখন আল্লাহর নাম করে খুরমা দিয়ে পানি দিয়ে ইফতার শুরু করে দিল, আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। সে
এত সওয়াব নফল হয় ফরজের মতো আর ফরজ হয় 70টা ফরজের মতো এত সওয়াব কেন হইলো আমরা না খেয়ে থাকি সেই জন্য নাকি বলতে পারেন কেন হলো একটি কারণ শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন সুবহানাল্লাহ বলবেন না এই রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম কে নাযিল করেছেন এই মাসের মধ্যে একটি রাত আছে খায়রুম মিন আলফি শাহর যে রাতটি 1000 মাসের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে সুবহানাল্লাহ একটি রাত 1000 মাসের চাইতে গুরুত্বপূর্ণ 1000 মাস ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দেখা যায় যে 1000 মাসে 83 বছর 4 মাস হয় তাহলে তার অর্থ কি এই যে একটানা 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে এই রাত্রে ইবাদত করলে সেই সওয়াব হবে হতে পারে এরকম হতে পারে কিন্তু ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা হচ্ছে এই আরবিতে আলফুন শব্দ দিয়ে 1000 বোঝানো হয় না আরবিতে যখন আলফুন বলা হয় তাহলে বোঝা যায় সংখ্যাধিক্য বিপুল সংখ্যা হাজার 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 থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস এইটাকে বোঝাবার জন্য আরবিতে ব্যবহার করা হয় আলফুন হাজার হাজার তাহলে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াত দ্বারা বোঝাতে চান এর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য এই পৃথিবীর মানুষের ভালাইয়ের জন্য মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই এই রমজান মোবারকে একটা রাত আছে যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার সেই কল্যাণ করেছেন সেই কল্যাণ কি দিয়ে করেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন কুরআন নাযিল করে পৃথিবীর মানুষকে সেই কল্যাণ আল্লাহ দিয়েছেন সুবহানাল্লাহ বন্ধুগণ কুরআন কুরআন কি নিয়ামত আমাদের কাছে সেই নিয়ামতকে আমরা চিনলাম না আমরা বুঝতে পারলাম না কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন এই কুরআন যেন আপনি শুনতে পারেন পড়তে পারেন বুঝতে পারেন সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত কি সুন্দর ব্যবস্থা করেছে কোরআন শোনার জন্য রমজান মোবারকে তারাবিহের নামাজের ব্যবস্থা করা হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা সব সময় পড়তে পারেন না কোরআন তেলাওয়াত জানেন না অথবা সারা বছরও এক খতম কোরআন শরীফ পড়া হয় না শরীয়ত কি সুন্দর বিধান করলো যে আপনি যেন 30 পারা কোরআন শরীফ শুনতে পারেন এই ব্যবস্থা তারাবিহের নামাজের মধ্যে শরীয়ত করে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাদের টাকা কড়ি আছে আমি তাদেরকে অনুরোধ করব যদি পারেন তাহলে মেহরবানি করে রমজান মোবারকে উমরা পালন করবেন আমি উমরা নিয়ত করে এসেছি ঢাকা থেকে উমরা নিয়ত করে এসেছি আপনাদেরকে দেখে গেলাম আর আমি এখান থেকে ডাইরেক্ট মদিনা মুনাওয়ারায় চলে যাব ইনশাআল্লাহ লাইলাতুল কদর পর্যন্ত হারামাইন শরীফাইনে কাটাতে চাই নিয়ত করেছি আপনারা দোয়া করুন আল্লাহ যেন কবুল করেন কি মজা যখন আপনি হারামাইন শরীফাইনে যখন তেলাওয়াত শুনবেন আপনার কাছে মনে হবে যেন কোরআন শরীফ নাজিল হতেছে সুবহানাল্লাহ সেখানে তো নামাজের পরে হাত তুলে মোনাজাত করা হয় না শুধুমাত্র রমজান মোবারকে বেতরের নামাজের মধ্যে ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করেন গত বছর রমজান মুবারকের লাইলাতুল কদরে আমি ছিলাম গত কয়েক বছর ধরে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন দয়া করে সেখানে লাইলাতুল কদরে পত্রিকাগুলি লিখেছে 30 লাখের উপরে লোক ছিল মক্কা শরীফের হারাম শরীফে 30 লাখের উপরে যখন তেলাওয়াত হচ্ছে মোনাজাত করতেছেন ইমাম সাহেব কাঁপতেছেন মোনাজাত করতেছেন কাঁদতেছেন আর গোটা হারাম জুড়ে কান্নার রোল পড়ে গিয়েছে কিভাবে কাঁদতেছে সারাদিন মানুষ রোজা রেখে তারপর ইফতার করতে যখন বসে আমি সেই জান্নাতের কথা কেমনে আপনাদের বুঝাবো রসগোল্লা কেমন লাগে বক্তৃতা দিয়ে 6 ঘন্টা বক্তৃতা দিয়েও বোঝানো যাবে না যদি মুখের মধ্যে ঢুকাইতে পারি তাহলে বুঝবেন যে মজাটা কি এটা তো আমি বুঝাইতে পারবো না কি মজাটা লাগে সারাদিন রোজা রাখার পর সমস্ত লক্ষ লক্ষ মুসল্লিরা বসে আছে মক্কা শরীফে কাবা শরীফ সামনে এখানে বসে আছে রোজাদারের সামনে আছে জামজমের পানি আর মদিনা মুনাওয়ারার খোরমা আল্লাহর ঘর সামনে জান্নাতের থেকে আর কাকে বলে সুবহানাল্লাহ আর মসজিদে নববীর ভিতরে মদিনার আকর্ষণ কাশাস আলাদা মদিনা শরীফের আপনাকে যদি পাইয়া যায় কোনো আরব কোনো মাদিনী আপনারা ছাড়বি না আদর করে পাশে বসাবে তোমারে আমি এই জিনিস খাওয়াবো এইটা দিয়ে ইফতার করাবো আমার কাজ দিয়ে তুমি উঠতেই পারবে না
আপনাকে জোর করে বসায় দিবে মসজিদে নববীতে রিয়াদুল জান্নাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের কাছে বসে আপনি আপনার ইফতার করতেছেন কত বড় নসিব সেই জন্য আমি বলি হলিডে করার জন্য আমেরিকা সিঙ্গাপুর হাবিজাবি এই সমস্ত ঘুরে কোনো লাভ নাই হলিডে করতে চান রমজান মুবারকে চলে যান হারামাইন শরীফেন মদিনা আল মুনাওয়ারা মক্কা আল মুকাররমা কো কপাল খুলে যাবে জিন্দেগির সমস্ত গুনাহকে আল্লাহ পাক maaf করে দিবেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজান মুবারকে যে উমরা করলো সেজন্য হজ আদায় করলো সুবহানাল্লাহ অন্য রিওয়ায়েতে এসেছে যে ব্যক্তি রমজান মুবারকে উমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো সুবহানাল্লাহ বিহামদিহি তো বলতেছিলাম যে কোরআনে কারীম হচ্ছে একটি বিরাট নিয়ামত এই নিয়ামত শোনানো হয় রমজান মুবারকে আমি এবারে এসে খুব খুশি হলাম এই কথা শুনে যে লন্ডন মসজিদ তারা একটা ব্যবস্থা করেছে সুন্দর একটা রেডিও তারা আবিষ্কার করেছে না কি করছেন আপনারা জাস্ট মিটার তৈরি করেছেন ওনারা ওখানে রেডিও বিক্রি করেন আপনারা বহুটা খরচ করেছেন তারা হাজার হাজার পাউন্ড খরচ করে টাওয়ার বানিয়েছেন এবং একটা ফ্রিকোয়েন্সি তারা নিজেরা নিয়েছেন আর রেডিওগুলি ১২৫ পাউন্ড করে ওনারা দিচ্ছেন খরচ হিসেবে এটা যারা নিয়ে যায় ঘরের মধ্যে বসে তারা বিহের তেলাওয়াত তারা শুনতে পাবেন মহিলারা অনেক সময় আসতে পারেন না মহিলারা ঘরে বসে শুনতে পারবেন ওই ইসলন্ডন মসজিদে যত ওয়াজ হবে তেলাওয়াত হবে নামাজ হবে আজান হবে ওয়াজ হবে জিকের হবে সব আপনার ঘরে বসে আপনি শুনতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন এই ইকদামকে এই পদক্ষেপকে আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন এবং প্রত্যেকের ঘরে ঘরে এই রেডিও পৌঁছে যাক আমরা বলি আমিন আল্লাহ যেন কবুল করেন আপনি ঘরে বসে মসজিদের সমস্ত প্রোগ্রাম পেতে পারবেন আর কি সুন্দর সেখানে যিনি তেলাওয়াত করেন আজান দেন আলহামদুলিল্লাহ তার আজান শুনলে পরে তো মনে হয় যে আমি মক্কা শরীফে চলে গেছি মদিনায় চলে গেছি আর তেলাওয়াত তো কত সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ তার প্রতি রহম করুন আমরা বলি আমিন সুতরাং বলতেছিলাম যে পবিত্র রমজানুল মুবারক এটি হচ্ছে এটি কি জিনিসটা কি জিনিসটা বোঝাবার জন্য আমি বলি যেমন এই ঘড়িটা দুই এক এটা কেনার পর দুই এক বছর পর এটা ফাস্ট হয় অথবা কি হয় স্লো হয়ে যায় তখন এটাকে সারার জন্য আমরা হসপিটালে দেই হসপিটাল মানে লন্ডন হসপিটাল না ঘড়িরও হসপিটাল আছে তো ঘড়ির হসপিটালে দিলাম ওরা এটাকে দেখে শুনে ওয়াইলিং করে টরে দিল ঠিক মতো একবার যদি ঠিক করে দিল আবার আমার এক দুই বছর চললো আর কোনো ডিস্টার্ব করবে না ঠিক কিনা আপনার গাড়ির ইঞ্জিন যদি কোনো রকমের অসুবিধা করে তাহলে গাড়ির ইঞ্জিনকে ওভারহোলিং করতে হয় ইঞ্জিন ডাউন দিতে হয় একবার যদি ইঞ্জিন ডাউন দিলেন ওভারহোলিং করলেন তাহলে আপনার এই গাড়ি ৫-৬ বছরের জন্য আর হাত শোনায় বিভিন্ন জায়গায় লোকেরা বিভিন্ন জায়গায় প্রশ্ন করে হুজুর কোন তো যে শয়তান রে বান্দা থই কিন্তু রমজান মাস হতো লোকেরা মদ খায় মিথ্যা কথা কয় তাহলে শয়তান বান্দা থাকলো কেমনে আমি বলি দেখেন এর ব্যাখ্যা আছে এর ব্যাখ্যা হলো এই কোন কোন ঘড়ি আছে একবার চাবি দিলে ৬ মাস চলে আর একবার চাবি দিলে ২ বছর চলে আবার চাবি দিলে লাইফ চলে যায় এরকমের ঘড়িও আছে কোন কোন মানুষে শয়তানে এমন চাবি দিছে যে চাবিতে ৬ মাস চলে কোনটায় ১০ মাস চলে কোনটায় বছর চলে রোজার মাসেও যারা গুনাহ করে শয়তানে এমন চাবি দিছে যে রোজার মাসেও বন্ধ হচ্ছে না এরা শয়তানের খপ্পরে পড়ে গেছে আল্লাহ এই চাবি থেকে মুসলমানদেরকে হেফাজত করুন বলি আমিন জোরে বলেন আমিন শয়তান থেকে পানাহ কেউ দিতে পারে না কোন গভর্নমেন্ট পারবে না ব্রিটিশ গভর্নমেন্ট পারবে নাকি আমেরিকান গভর্নমেন্ট কেউ পারবে না শয়তান থেকে পানাহা দিতে পারে কেবলমাত্র কে ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখায় দিয়েছেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানাহ চাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই আল্লাহর কাছে পানাহ চাও আল্লাহ পাক বলেন আমি পানাহ দিতে পারি শয়তানের ওয়াসওয়াসা থেকে শয়তান থেকে আশ্রয় একমাত্র সিকিউরড নিরাপত্তা পেয়েছেন আল্লাহর পয়গম্বরেরা সুবহানাল্লাহ আম্বিয়া আলাইহিমুসসালাম তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত শয়তানের ক্ষমতা নাই পয়গম্বরদের কাছে যাওয়া চতুর সীমানার ভেতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে ওয়াসওয়াসা দিতে পারবে না বলি সুবহানাল্লাহ এই জন্য শয়তান থেকে বেঁচে যাওয়া শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা খুবই কঠিন সেই জন্য আল্লাহ পাক বলছেন শয়তানকে বেঁধে রাখা হয় জান্নাতের সমস্ত দরজা খোলা জাহান্নামের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায় এই নিয়ামতের মাস আমাদের সামনে প্রত্যেকটি যখন কোনো ওয়ার্কশপ হয় তো ওয়ার্কশপের জন্য এক একটা কি বলে সিলেবাস থাকে রমজান মুবারক একটা ওয়ার্কশপ এই ওয়ার্কশপের মধ্যে একটা সিলেবাস আছে সেই সিলেবাসের নাম হচ্ছে কোরআন 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 কোরআন
নাজিলের মাসে আমরা কি কোরআন তেলাওয়াত করি বলেন রোজা হচ্ছে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আসসাউমু জুন্না রোজা হচ্ছে ঢাল রোজা কি কন্ত ঢাল বুঝেন তো ঢাল কি প্রোটেক্টর আপনি জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে নিরাপত্তার জন্য বাইরের থেকে আক্রমণকে ভিড়াবার জন্য কি ব্যবহার করেন ঢাল ব্যবহার করেন রোজা হচ্ছে ঢাল শয়তানের সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল রোজার দিনে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে তাহলে রাসূল বলেছেন তুমি বলো তুমি ঝগড়ায় প্রবৃত্ত হবে না তোমার সাথে যদি কেউ ঝগড়া করে তুমি বলবে ইন্নি সাইম আমি রোজাদার আমি তোমার মতো ঝগড়া করতে আমিও পারি আমি তোমার মতো গালাগালি দিতে পারি কিন্তু আমি দেব না ঝগড়াও করব না গালিও দেব না মারামারিও করব না কারণ আমি রোজাদার সুবহানাল্লাহ রোজা আপনাকে গুনাহ থেকে বাঁচায় দেবে দেখেন রোজা কিভাবে গুনাহ থেকে বাঁচায় মিথ্যেবাদী মিথ্যেবাদী সারাক্ষণ মিথ্যে কথা বলে কিন্তু রোজার মাস আসছে এখন মিথ্যাবাদী যারা তাদের তাদের ঘনিষ্ঠ লোকদের কাছে শুনেছি যে তারা বলে যদি কোনো লোক দিনের বেলা আসে যায় আর এমন কথা যে কথা বলতে গেলে মিথ্যা বলা ছাড়া উপায় নাই তার জন্য সে তখন বলে ভাই তুমি তো অসময় আসছো এখন আমি খুব ব্যস্ত আই এম ভেরি বিজি তুমি রাত্রে আসো কথা বুঝতে পেরেছেন তো রোজা হচ্ছে কি রোজাটা কি বলে ঢাল কোন মেয়ে লোকের দিকে চোখ পড়লো আহা আমি তো রোজাদার চোখকে সাথে সাথে নিচে নামায় ফেললো গানের আওয়াজ আসলো আমি তো রোজাদার সে গানটা শুনলো না কাজী সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য রোজা একটা বিরাট হাতিয়ার সুবহানাল্লাহ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা এই রোজাটা কেন দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে বিশ্বাসীরা তোমরা যারা ঈমান এনেছো শোনো আমি রোজাকে তোমাদের জন্য ফরজ করেছি যেমন করে ফরজ করেছিলাম তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা শুধু আমাদের উপরে ফরজ হয়েছে তা না আমাদের আগে যারা যেসব নবীরা আসছিলেন তাদের উপরে রোজা কি ছিল ফরজ ছিল সুতরাং এই রোজা তোমাদের উপরে ফরজ এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা কি হতে পারো পরহেজগার হতে পারো কি হতে পারো পরহেজগার মুত্তাকি হতে পারো আল্লাহকে ভয় করতে পারো একমাত্র আল্লাহর ভয় মানুষকে ভালো বানাতে পারে একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা জিনিস কয়টা জিনিস বলেন একটি জিনিস যদি ভেতরে থাকে তাহলে সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারে আর একটি জিনিস যদি না থাকে তাহলে এমন কোনো কাজ নাই পৃথিবীতে যা সে করতে পারে না সেই কাজটার নাম কি তাকওয়া সবাই বলেন কাজটার নাম কি তাকওয়া যদি ভেতরে আল্লাহ পাকের ভয় থাকে রব্বুল আলামিন আমাকে দেখছেন তিনি আমাকে শুনতেছেন এই ভয় যদি অন্তঃকরণের ভিতরে থাকে তাহলে এই লোকটি কোনো গুনাহের কাজ করতে পারবে না মিথ্যা বলতে পারবে না ওজনে কম দিতে পারবে না খাদ্যে ভেজাল দিতে পারবে না শয়তানি বদমাশি করতে পারবে না আর যদি এই জিনিসটির অভাব থাকে যদি তাকওয়া না থাকে তাহলে সমস্ত অন্যায় কাজ সে করতে পারবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা এই জন্য দান করেছে যাতে করে রোজার মাস এই জন্য দিলাম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের ভিতরে তাকওয়ার সৃষ্টি হয় এই ওয়াজ আমি আপনাদের সামনে অনেকবার করেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুরতে ঘুরতে দেখেন এক বাড়িতে আলো জ্বলছে শেষ রাত এই রাত্রে বাড়িতে আলো জ্বলে কেন ভাবলেন কোনো অসুখ বিসুখ হলো নাকি তো উনি কাছে গেছেন গিয়ে কান পেতে শুনতেছেন কান পেতে শুনতেছেন বাড়ির মালিক বুড়ি তার যুবতী মেয়েকে ডেকে বলছে মা ওঠো তাড়াতাড়ি ওঠো কেন কয় যে সকাল তো হয়ে গেল দুধ দই এনেছি আমি দুধ এনে রাখছি এখন তুমি পরিমাণ মতো সবটা পাত্রে পানি দিয়ে ভরে দাও তাহলে ওজন বেশি হবে আর আমরা ভালো লাভ করতে পারবো মেয়ে বলছে মা তুমি বলো কি এটা আমার দ্বারা সম্ভব না কেন সম্ভব নয় হযরত ওমর এক ফরমান জারি করেছেন তিনি বলেছেন দুধে তিনি খাদ্য পানিতে দুধের মধ্যে পানি মিশাতে নিষেধ করেছেন তাছাড়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যদ্রব্যে ভেজাল দিতে নিষেধ করেছেন কাজী হযরত ওমরের এই নির্দেশকে আমি অমান্য করতে পারবো না মা বলছে দেখো ওমর এখন তো ঘুমাইতেছে এত রাত্রে তিনি কি এখানে আসছেন নাকি আমাদের এই কারবার দেখতে তুমি পানি মিশাও ইচ্ছে মতো মেয়ে বলছে মা হযরত ওমর ঘুমাতে পারেন তার পুলিশেরা তার গোয়েন্দা বিভাগের লোকেরা ঘুমাতে পারেন হযরত ওমরের চোখকে ফাঁকি দেওয়া যাবে
হযরত ওমরের পুলিশকে ফাঁকি দেওয়া যেতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না আমার পক্ষে সম্ভব নয় আমি দুধে পানি মিশাতে পারবো না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন গিয়ে তার ছেলেকে ডেকে বললেন ছেলে আমি তো এখন বুড়া হয়ে গেছি আমার বিয়ের বয়স নাই আমি একটা মেয়ের খোঁজ নিয়ে আসছি যদি আমার বয়স থাকতো এই মেয়েটার আমি বিয়ে করতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মেয়েটা তুমি খোঁজ নাও যদি বিয়ে না হয়ে থাকে তুমি প্রস্তাব দাও বিবাহের কি সৌন্দর্য তিনি দেখলেন মেয়েটার মধ্যে স্বাস্থ্য রূপ যৌবন কি দেখলেন তাকওয়া জোরে বলেন না কি দেখলেন তাকওয়া এই তাকওয়া তিনি দেখলেন এই তাকওয়ার উপরে ভিত্তি করে আমিরুল মুমিনিন অর্থেকটা পৃথিবীর প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর তার ছেলের জন্য পুত্র বধূ করে তাকে ঘরে নিয়ে আসলেন সুবহানাল্লাহ फायदा কি হলো फायदा এই হলো এই মেয়ের গর্ভে যে মেয়ে হলো সেই মেয়ের গর্ভে যে মেয়ে হলো সেই মেয়ের গর্ভে فاروق ثانی حضرت عمر ابن عبد العزيز رحمت الله علیه এর মতো فاروق ثانی আল্লাহ দান করে দিলেন سبحان الله بحمدی এটা নাম হচ্ছে তাকওয়া এই তাকওয়ার ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত কাব বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞেস করেছিলেন যে তাকওয়ার একটা ব্যাখ্যা আপনি কি আমাকে বলতে পারেন তাকওয়ার ব্যাখ্যাটা কি তিনি বললেন হ্যাঁ পারি কি ব্যাখ্যা তিনি বললেন যে দেখুন তাকওয়ার ব্যাখ্যা হচ্ছে এই যে সংকীর্ণ একটি রাস্তা সরু ন্যারো একটা রোড এই ন্যারো রোডের দুই দিকে আছে কাটাযুক্ত লতা পাতা এই কাটাযুক্ত লতা পাতার মধ্য দিয়ে এই সরু রাস্তা দিয়ে আপনি যখন যাবেন তো কিভাবে যাবেন হযরত ওমর বললেন আমার জামা কাপড় এইভাবে খুব আটোসাটো করে আমরা যাব যাতে করে গায়ের চামড়াও না ছেড়ে আমার জামাও যাতে না ছিঁড়ে যায় হযরত কাব বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এটার নামই হচ্ছে তাকওয়া এটার নাম কি তাকওয়া এটার নাম হচ্ছে তাকওয়া দুনিয়ার অসংখ্য পাপের ভেতর থেকে আপনি চলে যাবেন পাপ যেন আপনাকে স্পর্শ করতে না পারে এটার নাম তাকওয়া বাইন মাছ নিশ্চয়ই খেয়েছেন আপনারা না লন্ডনে পাওয়া যায় না পাওয়া যায় এই বাইন মাছ যারা খেয়েছেন আপনারা আমি জানি না আপনারা জানেন কিনা বাইন মাছ কোথায় থাকে পানিতে থাকে না কাদায় থাকে মাশাআল্লাহ বাইন মাছ থাকে কাদার মধ্যে কিন্তু এই বাইন মাছ যারা ধরেছে তাদের মুখে শুনেছি আমি যে বাইন মাছ থাকে কাদায় ওকে যখন ধরে টেনে বের করায় কাদার মধ্যে থেকে এক ফোঁটা কাদা ওর গায়ে নাই এই কলুষিত সমাজ পাপে ভরপুর গ্রেট ব্রিটেন আমেরিকা পাশ্চাত্য আমাদের দেশ সর্বত্র পাপ আর পাপ এই পাপের মধ্যে বাইন মাছ শুধু খাইয়েন না ওর কাছ থেকে শিক্ষাও গ্রহণ করেন ও যেমন কাদার মধ্যে থাকে কাদা ওর গায়ে লাগে না আপনিও এই সমাজের মধ্যে আপনি আপনার কাজ চালিয়ে যান পাপ যেন আপনাকে স্পর্শ না করে আল্লাহ যেন পাপের থেকে আমাদের বাঁচান আমরা বলি আমিন সবাই বলেন আমিন এটার নাম হচ্ছে তাকওয়া আর তাকওয়া লম্বা জামায় তাকওয়া হয় না লম্বা দাড়িতে তাকওয়ায় হয় না পাগড়ি একটা বানলেই তাকওয়া হয় না হুসরাসান বলছেন তাকওয়া হা হুনা হা হুনা হা হুনা তিনবার বলেছেন বুকের দিকে দেখায় বলেছেন তাকওয়া হা হুনা তাকওয়া হচ্ছে এখানে এর অর্থ এই নয় যে আমি দাড়িকে আমি ছোট করে দেখছি জামাকে ছোট করে দেখছি তা নয় কিন্তু বলছি যে তাকওয়াটা হচ্ছে অন্তরের ভেতরে এই অন্তরের ভেতর থেকেই এটার বহির প্রকাশ হতে হবে আপনার কথায় আপনার বলায় আপনার ওঠায় আপনার বসায় আপনার চালচলনে আপনার বিয়ে শাদিতে আপনার ব্যবসা বাণিজ্যের সর্বত্র তাকওয়ার ছাপ প্রদর্শিত হতে হবে তাহলেই আমার মধ্যে তাকওয়া এসেছে বলে প্রমাণ হবে আর এটাই আল্লাহ পাক চান রমজান মোবারকে তোমাদের মধ্যে তাকওয়া আসে